বিশাল বড় একটা সরস্বতী ঠাকুরের মূর্তি, দারুণ। এতে ঠান্ডার ধাতও আছে, তারাও কিন্তু আসতে পারো, ঠান্ডা লাগার কোনো কিন্তু চান্সেস নেই এখানে। খুব সুন্দর করে মাথাটা কিন্তু ছাওয়া হয়েছে। হাই গাইস, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? ঝটপট কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। দমদম মানে কিন্তু উৎসব, দমদম মানে কিন্তু মেলা, দমদম মানে কিন্তু খাদ্য মেলা, যেটা আমি কিছুদিন আগে ভিজিট করেছিলাম। সেই রকমই কিন্তু আজকে একটা মেলার উদ্দেশ্যে যাচ্ছি, এটাও কিন্তু দমদমে। মানে বুঝতে পারছো, গোটা শীতকাল জুড়ে কিন্তু দমদমে শুধু মেলা আর মেলা। সেরকম দমদমই অনুষ্ঠিত হতে চলেছে দমদম সঙ্গীত মেলা, যেটা কিন্তু চার দিন ধরে চলবে। আর সেই মেলার উদ্দেশ্যে আমি বেরিয়ে গেছি, যাবো হচ্ছে সেন্ট মেরি স্কুল মাঠ, মানে দমদম সেন্ট মেরি স্কুল মাঠে হচ্ছে মেলাটা। সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা এই ব্লগে জানতে পারবে, কতদিন ধরে মেলাটা চলবে, কখন থেকে স্টার্ট হবে, কখন এন্ড হবে, সমস্ত কিছু, ইভেন কে কে আসছে সমস্তকে জানিয়ে দেবো। আসছে কিন্তু প্রচুর নামি দামি শিল্পীরা, মুম্বাই থেকে আসছে প্রচুর আর্টিস্ট, তো বিশাল বড় একটা সুযোগ। আর তাও আবার কিন্তু ফ্রি কস্টে, মানে কিন্তু কোনো টিকিট লাগছে না, উইদাউট টিকিটেই তোমরা, মানে উইদাউট টাকাতেই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো চলো, আজকে এখন যাচ্ছে ওই যে সেন্ট মেরি স্কুলে, ওখানে কিন্তু কতটা মানে প্রিপারেশন কতটা এগিয়েছে সমস্ত কিছু কিন্তু শেয়ার করবো এই ব্লগে। চলো দেখতে থাকো। আর এই দেখো আমার পিছনেই পড়ছে হচ্ছে সেন্ট মেরি স্কুল মাঠ। এখানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে সঙ্গীত মেলা, যেটা কিন্তু শুরু হবে পরশুদিন থেকে, মানে হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত আর কি হবে। মানে 4 দিন ধরে চলছে পুরো মেলাটা। তোমাদেরকে আমি আগে লোকেশানটা বলে দিচ্ছি, লোকেশানটা হচ্ছে দমদম সেন্ট মেরি স্কুল। তোমরা যেভাবে আসবে এই দিকটা পড়ছে হচ্ছে দমদম স্টেশন। তো দমদম স্টেশন থেকে মাত্র কিন্তু 1 মিনিটে হাঁটা পথ, মানে ওয়াকিং ডিস্টেন্স কিন্তু 1 মিনিট, বেশিক্ষণ কিন্তু সময়ই লাগবে না, 1 মিনিটে হাঁটা পথ। যদি তোমরা এটা দিয়ে আসো, মানে আমি আসলাম নাগের বাজার দিয়ে আসতে পারো, বলবে সেন্ট মেরি স্কুলে নামবো, ব্যাস নিয়ে পড়বে। আর যদি তোমরা বাড়ি কারে আসতে চাও, তাহলে ডায়মন্ড প্লাজার ওদিক দিয়ে আসলে আর কি সুবিধা হবে, নাহলে তোমরা চিড়িয়া মোড় হয়ে দমদম আসতে পারো। তারপরে কিন্তু পড়ে যাচ্ছে, মানে দমদম স্টেশন ক্রস করার পরপরই কিন্তু পড়ে যাচ্ছে সেন্ট মেরি স্কুল মাঠ। তো চলো, খুব সুন্দর করে সাজানো হয়েছে বাইরেটা, খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এখন আমি সামনে যাচ্ছি আর ভেতরটা এন্ট্রি করে তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন আর্টিস্ট আসছে, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু এই ব্লগে তোমরা জানতে পারবে। এইটাই হচ্ছে মেন গেটটা, আর এদিক থেকে হচ্ছে, মানে তোমাদেরকে যেটা দেখালাম এটা হচ্ছে নাগের বাজারের দিক, আর এই দিকটা হচ্ছে দমদম স্টেশন। ওইখানটায় দমদম স্টেশন এখান থেকে দেখাই যাচ্ছে, মানে একটুখানি ডিস্টেন্স। তো চলো ভেতরটা আর কি এন্ট্রি করি, আর বাইরেটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। বাইরের দিকটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, এরকম নামি দামি শিল্পীদের স্মরণে একটা করে ব্যানার দেওয়া হয়েছে। আর এই ওপরটা দেখো, এখানে কিন্তু বাদ্যযন্ত্র দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে, বিভিন্ন রকমের কিন্তু বাদ্যযন্ত্র দিয়ে সাজানো হয়েছে, মানে মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে বাইরেটা। গীতা দত্ত থেকে শুরু করে এদিকে কিশোর কুমার, তার পাশে হচ্ছে লতা মঙ্গেশকর স্মরণে কিন্তু এরকম করে ডেকোরেট করা হয়েছে। ওই সাইডটাও কিন্তু আছে, এই সাইডে আমি আর যাচ্ছি না। কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে সঙ্গীত মেলা, দেখো কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর আমি ঢুকলাম হচ্ছে ওই গেটটা দিয়ে, ওখান দিয়ে আসার পর এটা দিয়ে এলাম। তো চলো ভেতরটা এন্ট্রি করছি, আর এত সুন্দর করে সাজানো হয়েছে পুরো পুরো জায়গাটা, কিন্তু দারুণ দেখতে লাগছে, ভীষণ সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এখনও কিন্তু কাজ চলছে, এখন তো 2 দিন বাকি আছে। আর তোমাদেরকে আমি ফুল ডিটেলস জানাচ্ছি কোন কোন শিল্পীরা আসছে, প্রচুর শিল্পী কিন্তু, মানে প্রচুর নামি দামি শিল্পীরা কিন্তু এখানে আসছে। তো আমি তো ভীষণভাবে এক্সাইটেড, অবশ্যই আসবো যেহেতু আমি দমদমে থাকি, আর তোমরাও এসো উইদাউট কস্টে, কিন্তু এত সুন্দর সুন্দর প্রোগ্রাম তোমরা দেখতে পাবে। তো এটা তো সবসময় সুযোগ আর কি হয়ে ওঠে না। তো একদম দেখো এখন মাঠের মধ্যে কিন্তু ঢুকে পড়েছি, এই যে ব্যাক সাইডটা, এখানটা কিন্তু বিশাল বড় করে স্টেজটা করা হচ্ছে। তো আগে স্টেজের ওখানটাতেই যাই, তার আগে তোমাদের আমি এইখানটা দেখাই। এখানটা দেখো কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে ডুগি আর তবলা বিশাল বড় বড় সাইজের কিন্তু বানানো হয়েছে, এটা কিন্তু দারুণ দেখতে লাগছে। চলো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। আর এইখানে দেখো
একটা বিশাল বড় কিন্তু হারমোনিয়াম করা হয়েছে। বুঝতে পারছো কতটা বড় এর সাইজ এটা? নিচেতে এরকম স্ট্যান্ড দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু হাইট করা হয়েছে এটা। এরপর যখন রাতে লাইটিংগুলো চালু হবে তখন তো দারুণ দেখতে লাগবে। এই যে কাজ চলছে, বিশাল বড় সাইজের একটা হারমোনিয়াম, তার পাশে কিন্তু এখানে একটা আর কি ওই তবলা টাইপের করা হয়েছে, আর এখানেও দেখতে পাচ্ছ যেগুলো আর কি ওই গ্রামাফোন হয় সেই গ্রামাফোন একটা বিশাল বড় করা হয়েছে, আর এই সাইডে একটা ডুলি তবলা আছে, দারুণ লাগছে। ওই ধারটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক স্টল করা হয়েছে, ওখান থেকে অনেক স্টল করা হচ্ছে, তো বিভিন্ন বই থেকে মানে বুক ফেয়ারই বলতে গেলে এটা, বিভিন্ন বইয়েরই দেখতে পাচ্ছি। তো চলো, এই যে ওপরটা এইভাবে পুরো ডেকোরেট করা হয়েছে, মাথাটা কিন্তু এইভাবে ছাওয়া হয়েছে। তো শীতকালে কিন্তু ঠান্ডা লাগার মানে ঠান্ডা লাগার কোনো চান্সেস নেই, ঠান্ডা ফান্ডা কিন্তু লাগবে না। যাতে ঠান্ডা ধাতু আছো তারাও কিন্তু আসতে পারো, ঠান্ডা লাগার কোনো কিন্তু চান্সেস নেই এখানে। খুব সুন্দর করে মাথাটা কিন্তু ছাওয়া হয়েছে, জায়গাটা কিন্তু বিশাল বড়। এই যে কাজ চলছে, এটা কি বানানো হচ্ছে দাদা? ও আচ্ছা, তবলা হবে এটা, তাই তো? শোলা দিয়ে বানানো হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, ওইগুলো কি এখানে বানানো হয়েছে? তুমি কোথা থেকে এসেছো? আচ্ছা, এইগুলো সব কিন্তু মিউজিক ইনস্ট্রুমেন্ট, এটা তো ড্রাম। এই যে মিউজিক ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানেই তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু পুরো ডেকোরেশন পারপাস ইউজ করা হবে। আর এইখানটায় দেখো বিশাল বড় বড় দুটো এই কি বলে এগুলোকে আমি ঠিক জানিও না, এটাকে কি বলে আমি ঠিক জানিও না, এই জানলে কিন্তু কেউ আমাকে কমেন্ট করে জানিও। ঘাট টাইপের দেখতে লাগছে, আমি অ্যাকচুয়ালি মিউজিক ইনস্ট্রুমেন্ট অতটা কিছু জানি না। আর এখানে দেখো মা সরস্বতী, বিশাল বড় একটা সরস্বতী ঠাকুরের মূর্তি, দারুণ। বিশাল বড় সরস্বতী ঠাকুরের একটা মূর্তি, মুখটা পুরো ঢাকা আছে এখনো। এটাও আর কি এখান থেকে সাইড থেকে সরে যাবে, এখন এই মিডিলটা রাখা হয়েছে, এটাও অন্য কোনো জায়গায় রাখা হবে ডেকোরেশন পারপাস। আর এখানে দেখো ফুল দামে কিন্তু কাজ চলছে, এই যে এটা হচ্ছে বেড়ি টাইপের করা হচ্ছে, সম্পূর্ণ কিন্তু শোলা দিয়ে তৈরি করা। তো স্টেজ থেকে এখন বাইরেটায় বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে তোমাদেরকে একটু এই সাইডটা দেখাই। এখানে একটা কিন্তু বুক ফেয়ার টাইপের করা হচ্ছে, প্রচুর কিন্তু বইয়ের স্টল হচ্ছে এখানে, শৈবা প্রকাশন থেকে শুরু করে শিশু সাহিত্য সংসার থেকে শুরু করে আনন্দ পাবলিশার্স থেকে শুরু করে অনেক কিন্তু বইয়ের স্টল হচ্ছে। মানে কিন্তু এখানে শুধুমাত্র সঙ্গীত মেলায় কিন্তু নয়, সাথে সাথে কিন্তু বুক ফেয়ারও আছে। তো ওইখানটায় একটা স্টেজ টাইপের করা হচ্ছে, ওই যে ওটাও কিছু একটা হবে নিশ্চয়ই। তো আমি ঢুকলাম তো ওইটা দিয়ে এই সাইডটা, মানে ঢোকার পর বাঁ দিকটা পড়ছে হচ্ছে বুক ফেয়ারের স্টলগুলো, আর ওই ডান দিকটা মানে ওই সাইডটা, ওই সাইডে কিন্তু পুরো সমস্ত শিল্পীদের, বিখ্যাত বিখ্যাত শিল্পীদের কিন্তু ওই ব্যানার টাইপের করা হয়েছে পিকচার দিয়ে, আর তার সাথে মানে খুব সুন্দর করে সাজানো হয়েছে মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে, যেগুলো কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা, মানে কাঠ বাঁশ এই সমস্ত কিছু দিয়ে তৈরি করা হয়েছে। আর মেন যে স্টেজটা এইটা তো হচ্ছে এখানে আর কি সবাই দর্শকরা বসতে পারবে, তার জন্য আর কি এই ব্যবস্থাটা করা হয়েছে, চেয়ার দেওয়া হবে। আর মেন যে বিশাল বড় করে যে স্টেজটা করা হচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখাই, এইটাই হচ্ছে মেন স্টেজটা, বিশাল কিন্তু বড় করে করা হচ্ছে, অনেকটা কিন্তু জায়গা নিয়ে ওইখান থেকে শুরু করে একদম কিন্তু এই পর্যন্ত পুরো একদম ওপেন একটা স্টেজ হচ্ছে। স্টেজের কাজ কিন্তু মোটামুটি অনেকটাই কমপ্লিট, লাইটিংও লাগানো শুরু হয়ে গেছে। আচ্ছা, স্টেজের পাশেই এইখানে একটা কিছু করা হবে, রেস্ট রুম টাইপের মনে হচ্ছে এটা একটা করা হবে এখানটাতে, আর তার পাশেই হচ্ছে স্টেজটা। আর এইটাই হচ্ছে, দেখো জায়গাটা খালি কি বিশাল বড়। তোমাদের একটুখানি স্কুলটাও দেখিয়ে দিই, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে সেন্ট মেরি স্কুল, খ্রিস্টানদের স্কুল এটা। আচ্ছা চলো, আমি একটু এই সাইডটায় চলে এলাম, আমি চলে এলাম এখন ডান দিকটাতে।
আর যেটা তোমাদেরকে দেখাচ্ছি এইখানটা দেখো বিভিন্ন শিল্পীদের স্মরণে কিন্তু পুরো করা হয়েছে। বাপ্পি লাহিড়ী থেকে শুরু করে লতা মঙ্গেশকর থেকে শুরু করে স্মরণে দ্বিজেন মুখার্জি থেকে শুরু করে অনেক শিল্পীদের কিন্তু স্মরণে এটা করা হচ্ছে আর খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে পুরো ব্যাপারটা, দারুণ কিন্তু দেখতে লাগছে। এখানে দেখো উপরে লেখা আছে মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাপ্ত বসুর আন্তরিক উদ্যোগে এই আর কি সঙ্গীত মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। তোমাদেরকে আমি তার সাথে টাইমিংটা আর একটু দেখিয়ে দিই। স্থান হচ্ছে সেন্ট মেরি স্কুল মাঠ, 2 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে। টাইমিংটা হচ্ছে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। সমস্ত কিছু জেনে গেলে আর তোমাদেরকে কে কে আসছে, মানে আসল যে জিনিসটা সেটা তোমাদেরকে জানাই যে কোন দিন কোন কোন আর্টিস্ট আসছে। তো টাইমিংটা জেনে গেলে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত, তো চলে এসো সকলেই। তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই হচ্ছে 2 ফেব্রুয়ারি মানে প্রথম দিন কে আসছে। আচ্ছা দেখো এখানে যে পিলারগুলো করা হয়েছে না, এই পিলারগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। কোন দিন কোন কোন আর্টিস্ট আসছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সঞ্চালকের ভূমিকায় আছে মীর, তারপরে হচ্ছে 2 ফেব্রুয়ারি আসছে শ্রীকান্ত আচার্য, আসছে অন্বেষা দত্তগুপ্ত। 3 ফেব্রুয়ারি আসছে একটা ব্যান্ড আসছে, এটা হচ্ছে চন্দ্রবিন্দু ব্যান্ড আসছে 3 ফেব্রুয়ারি। তারপরে হচ্ছে লিমন আসছে বাংলাদেশ থেকে, আরও একটা ব্র্যান্ড আসছে নিচেতে দেখো। 4 ফেব্রুয়ারি আসছে পদ্মা পলাশ, আসছে জিৎ গাঙ্গুলি, আসছে মানালি ঠাকুর। তারপরে 5 ফেব্রুয়ারি আসছে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, আসছে অর্ক মুখার্জি, আসছে শান। ভিডিওটা একটু পজ করে তোমরা সমস্ত কিছু আর কি জেনে নাও, মানে আর কি মুখস্থ করে নাও কোন দিন কোন আর্টিস্ট আসছো। পারলে 4 দিনই এসো আর চেষ্টা করো অন্তত 1টা দিনও আসতে, ভীষণ ভালো লাগবে। প্রচুর কিন্তু মানে জমজমাট কিন্তু হতে চলেছে এ বছরের সঙ্গীত মেলা, মানে 2023-এর সঙ্গীত মেলা। কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। সো আজকের মতো টাটা, একটা ইনফরমেশান তোমাদেরকে দেওয়া ছিল, সমস্ত কিছু কিন্তু ফুল ব্লগে আমি ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিলাম কোন কোন দিন হচ্ছে, কটা থেকে হচ্ছে, কে কে আসছে, আর এটা হচ্ছে উইদাউট কস্টে, সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। সকলেই কিন্তু এখানে আসতে পারবে একদম কিন্তু বিনামূল্যে, তোমরা এত বড় একটা অনুষ্ঠান মানে একদম কাছ থেকে তোমরা দেখতে পাবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। অবশ্যই কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে এরকম ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর কি বলছি, আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। চলো টাটা।